বেতন প্রদানের দাবিতে রায়মাটাং চা বাগানের শ্রমিক আন্দোলন। গতকাল রাত থেকে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে বাগানের ফ্যাক্টরি এবং বাগান কর্তৃপক্ষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকরা। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। শ্রমিকরা জানান, বাগানের 28 দিনের বেতন বকেয়া রয়েছে। বাগান কর্তৃপক্ষ বেতন প্রদান করতে টালবাহানা করছেন। বেতন প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগানের ম্যানেজারের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ শুধু আজ দেব, কাল দেব, পরশু দেব বলে যাচ্ছে, টালবাহানা করে যাচ্ছে। এদিকে বেতন না পাওয়ায় খুব সমস্যায় পড়েছে শ্রমিকরা। বেতন প্রদানের দাবিতে রায়মাটাং চা বাগানের শ্রমিক আন্দোলন। গতকাল রাত থেকে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে বাগানের ফ্যাক্টরি এবং বাগান কর্তৃপক্ষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকরা। এলাকায় ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রমিকরা জানান, বাগান এনে 28 দিনের বেতন বকেয়া রয়েছে। বাগান কর্তৃপক্ষ বেতন প্রদান করতে টালবাহানা করছে। বেতন প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে বাগানের ম্যানেজারের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ শুধু আজ দেব, কাল দেব, পরশু দেব বলে যাচ্ছে, তারা টালবাহানা করে যাচ্ছে। তারা একদিকের বেতন না পাওয়ায় সমস্যার মুখে পড়েছে শ্রমিকরা। এ বিষয়ে কি বলছেন আন্দোলনকারী শ্রমিকরা দেখে নেব। রাশন পানি ঠেকান রাশন দেখো কোম্পানি নানি পড়ানো পাই না এক মহিনা ভয় দোকান দৌড়ি মা হামলা বাকি দিদে না কব হোনে হলো পেমেন্ট কাবোগা 9 তারিখ বোলা 9 তারিখ ভি গিয়া আবে তো 12 তারিখ কিতনা দিন কা বাকি হ্যায় আপ লোগো কো এক মহিনা কা দো সপ্তাহ 4 সপ্তাহ কা কোন এক রুপিয়া ভি নাই মিলা আবে তার নাই মিলা কিয়া বোল রা মালিক কিয়া বোলেগা কই 9 তারিখ আজ মে ঢুকায়েগা কাল ঢুকায়েগা পরশু দিন ঢুকায়েগা এসব বল কে হাম লোগ কা খাক কে রাখা হ্যায় পুরা সমস্যা হো রা আবে হ্যাঁ আবি খানে পিনে কা ভি অসুবিধা হো রা হ্যায় আপ লোগ কিয়া চাহতে হ্যায় কিয়া চাহতে হাম লোগ কা লেনা দেনা পাক্কা পাক্কি চাহতা হ্যায় রাশন পানি হাট কাম করবা হাট কাম করতে পেমেন্ট নাই মিলতে